কিশোরগঞ্জে বস্তায় আদা চাষ বেড়েছে কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষি বিভাগের পরামর্শে বস্তায় আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে কৃষি অধিদপ্তর বলেছে এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমেছে কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেলের তথ্য ভিডিও চিত্রে আল রিপোর্ট কিশোরগঞ্জের সদর উপজেলার দানাইল এলাকায় দেলোয়ার হোসেন পতিত জমিতে দুই হাজার বস্তার আদার চাষ করেছেন পরিমাণ মতো মাটি ও গোবর সার মিশ্রিত করে সিমেন্ট ও বালির বস্তায় আদা চাষে খরচ মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এই বছর তো বীজের সংকটের কারণে দুই হাজার প্লাস বস্তা করা হয়েছে তাহলে আরো করার ইচ্ছা ছিল আগামীতে দশ হাজার প্লাস করার চিন্তা ভাবনা আছে আমার এই আদা দিয়ে বীজ হয়ে যাবে আশা করছি দুশো তিনশো টাকা কেজি আদা কিনে না খাই নিজের রইল আমি খেত আমি বিক্রিও করলাম নিজের চললাম আরো দশজন চললো অনাবাদী পতিত জমিতেও চাষ করা যায় এই পদ্ধতিতে এই জায়গাতে অন্য কিছু ফসল হইতো না তো এই জায়গাটাকে আদা চাষের প্রদর্শনের মাধ্যমে আদা চাষের আওতায় নিয়ে এসেছি তো এটা দেখি অত্র এলাকার কৃষক যারা আছে তারা আগ্রহী হচ্ছে বস্তায় আদা চাষের রোগবালাই নেই বললেই চলে প্রয়োজনে আক্রান্ত গাছ সরিয়ে নিলে অন্য গাছ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না আমরা এবছর বছর জেলা প্রায় দেড় লক্ষ বস্তায় আদা চাষ করেছি আশা করা যাচ্ছে যে প্রতি বস্তা যে এক কেজি করে আদা হয় প্রায় দেড় দেড়শো মেট্রিক টন আদা উৎপাদিত হবে আমি সারা দেশে এই চাষ আদা চাষ বস্তা আদা চাষ সম্প্রসারণ করা হয়েছে যদি কোনো আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে আশা করা যাচ্ছে আগামীতে অন্তত এক লক্ষ মেট্রিক টন আদা কম আমদানি করতে হবে বাংলাদেশে প্রতি বছর প্রায় আড়াই হাজার মেট্রিক টন আদার চাহিদা রয়েছে যার বিপরীতে মাত্র ৫০ হাজার মেট্রিক টন আদা উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশের বস্তায় আদা চাষের গুরুত্ব দিলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আল channel i